আবিমুলানো আমি থাকি তোকি স্বামী সোহাগী হতে দেব না তবে শোন বিমলা আমি হলাম রাজার শিজুরানী নামটি আমার কুল তো বন্ধু তুমি কই কই রে এ জান বুঝি যায় রে
Oh, Pia, oh, Pia, oh, Pia,
কি ছিল আমার হৃদয়ে হৃদয়ে রাজ্য হ্যাঁ দিদি
দিদি আমি সেই দীপার কথা বলি না কি দীপার কথা বলেছি জানো এই যে আমাদের দুটো চোখ দেখতে পাচ্ছ না এখানে ছেলেরা আমায় দেখে পাগল হয়ে গেছে তাই তো বাড়ি বাড়ি চোখ টিপে টিপে চোখ ব্যথা করে দিয়েছি সকালবেলা যা সময় দেখি ওরা সব টেরা হয়ে গেছে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কাটবি পহো নাচি গানি সবাই সারা রাত্রি জাগো Thank you.
দেখো বর্দি মেসতে আমরা ঘাটে এসে গেছি তোমরা স্নান করে নাও তাড়াতাড়ি ও স্নান করবে তুই দেখ আমি কেমন স্নান করব এই ওরকম ভাবে কারা যায় জানি কারা দিদি যারা সকাল বেলা বাসি কাজ ছাড়তে যায় ও দিদি বেদাগাগি কুকুরি হরিচারি কি লেটে নাই বুঝে আলো মাগি এই নদীতে কি কাদা ওই জন্য আমি কাঁচা হয়ে গেলাম তুই এত লেটে কেন বুঝু ও বর্দি মেস্তিকে নিয়ে তাড়াতাড়ি স্নান করে নাও বলি ও ছোট বলবি মোলা আলো বলবি তুই আমাদের কি আদরের বোন তুই কিচিরি আমরা কেমন করে স্নান করে বাড়ি ফিরে যা দেখো তোমরা স্নান করো আমি তোমাদের পরে স্নান করে বাড়ি যাব জানো কেন তুই আমাদের পরে স্নান করবি বল বল শুনব আমি একটু ভালো করে সাবান মাখবো হ্যাঁ তুই কি সাবান মাখবি বাবার গোন না মা না 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 তোমরা মাখিয়ে দিলে হবে না তোমরা স্নান করে এগিয়ে যাও আমার কাছে এত বড় আলো দিদি তুই জানো নি এ সাবান বসলো কই নি ভালো তো দাদা সাবান শোনো তোমরা এই সাবানটা রেখে তোমরা স্নান করে চলে যাও তাড়াতাড়ি আলো তুই মাগবি নি তোর জন্য আমি কত ভালো হয়েছে সাবানটা নিয়ে সাবান থেকে মুখ ছাড়তে ইচ্ছে নাই ওরে দাদা তুই তুই নিজে মাগ ওরে নি তুই মাগ না কোন নরম জায়গায় ঘষ দেখবি শক্ত হবে আমার যা ছিল সব শক্ত করে দিয়েছে মোর তাহলে চলো চলো আমরা স্নান করে বাড়ি ফিরে যাই আমরা দুজনে স্নান করব চলো চলো কমরে যন্ত্রণা আসছে মনে ও দিদি আরে দেখো দেখো আর কমরে যন্ত্রণা চাইছে ও দিদি এখানে চোরা বালি আছে গাড়া হয়ে যাবো এইবার আমি স্নান করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হব আরে না 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 অনেক বেলা হয়ে গেল সব দিদিরা স্নান করে গিয়েছে ফিরে নিজ নিজ বাড়ি রয়েছে বিমলা আমি ঘাটের কোণে চুপটি করে বসে থাকবো দেখবো দেখবো বিমলা আজ আমার সাথে কেমন আচরণ করি এই ক্ষণকালে বসে রইলাম ঘাটির কোণে না না আমার তো স্নান হয়ে গেছে কিন্তু আমি তো ছিলাম একা ঘাটের মধ্যে
এখন যেন মনে হচ্ছে ঘাটের মধ্যে কেউ আছে। একি কে মা তুমি? না না আগে বলো কে তুমি, তুমি কে? আমি সিংহবাড়ির ছোট রানী বিমলা। বিমলা? ও তোমারই নাম সেই বিমলা? আচ্ছা মা আমি যে তোমার জন্যই বসে রয়েছি। আমার জন্যই বসে আছো? হ্যাঁ হ্যাঁ। কেন মা? কেন জানো, আমি যে তোমাকে কৃপা করব বলে বসে আছি। আমি হলাম সিংহবাড়ির ছোট রানী, আমার কিসের অভাব যে তুমি আমায়? কি মা কি অভাব জানো? যদি এ কথা বলে দিই তুমি আমাকে কি বলে ডাকবে বলো? কি বলে ডাকবো মা? মনের কথা বলতে পারি শুধু দেবদেবীরা। আমি যদি তোমার মনের কথা বলে দিতে পারি তুমি আমাকে দেবী বলে মানবে? দেবী বলে মানবো। কথা দাও মা। বেশ মা, তোমায় আমি কথা দিলাম, তুমি বলো মা বলো আমার কিসের অভাব? শোনো বিমলা, রয়েছে হাতি শালে হাতি, ঘোড়া শালে ঘোড়া, কিন্তু নেই কোনো সন্তান সম্পত্তি। তুমি কেমন করে বললে মা? হে বেশ মা বেশ, আমি তোমায় দেবী বলেই মানবো। বিমলা তুমি আমাকে চিনতে পারলে না বিমলা? আমি কে জানো বিমলা? হে মা, জলি আমার বাস গো বিমলা, পাগো জলি আমার বাস গো, আমার এক ভাই পঞ্চানন্দ, আমার নামটি ষষ্ঠী গো, জলি আমার বাস গো বিমলা, জলি আমার বাস গো, আমার এক ভাই পঞ্চানন্দ, আমার নামটি ষষ্ঠী গো। পঞ্চানন্দ আমার নাম ষষ্ঠী গো। তুমি যদি এতই দয়া করে আমায় দর্শন দিয়েছো মা গো, তুমি আমার সন্তান দাও মা, তুমি আমার সন্তান দাও। শোনো বিমলা, তোমার শূন্য আঁচল ভরিয়ে দিব কানাই কানাই, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি দুই যমজ পুত্র সন্তানের জননী হও। মা গো, সন্তানের জন্ম দিতে কত গর্ভ যন্ত্রণা কষ্ট সহ্য করতে হইবা, আমি দুটি সন্তানের জন্ম কেমন করে দেব মা? বিমলা দুঃখ করো না মা, তোমার সমস্ত যন্ত্রণা গ্রহণ করব আমি, তোমার কষ্ট হবে আমার কষ্ট, তোমার নয়নের জল আমার এই নয়ন দিয়ে গড়িয়ে পড়বে। ওরে মা, যখন দেখি সেই মায়েরই আঁখি ছল ছল গো বিমলা, চোখে আসে জল আমার, চোখে আসে।
মৃত্যুর মুখে ঠেলে দিতেও তারা পায় না ভয়, কিন্তু আজ থেকে তোমার দিব্যজয়ের নয়ন তুমি খোলা রাখবি, খোলা রাখবে তোমার আশপাশে চোখ রাখবি। যদি শুনি তুমি হয়েছ গর্ভবতী, তোমার খাবারে বিষ মেশাতেও তাই যখন কোনো আহার ভক্ষণ করবি, একটিবার ষষ্ঠী মাতা বলে গ্রহণ করবি, ওই বিষ যদি করি আমি অমৃতের সমান করব। যাও বিমলা যাও, এই মুহূর্তে ফিরে যাও সেই রাজপ্রাসাদে। তাই তো, না 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 না, রাজজয় সিংহ তুমি করেছো মরি অপমান, আমার কৃপাতে তোমার ছোট রানীর গর্ভে হবে যমজ পুত্র সন্তান, কিন্তু সন্তান থাকবে আমার কলবাজে। আমি সেই দিনই ফিরিয়ে দেব যেদিন তুমি নয়নের জলে মা মা বলি আমার চরণ তলে লুটিয়ে পড়বি, একখানি বিল্লা পুষ্পাঞ্জলি সেদিন দেব সন্তান ফিরাই। কাকতি মিগনতি করে বলবে মা গো পুত্র ভিক্ষা দাও, পুত্র ভিক্ষা দাও, পুত্র ভিক্ষা দাও। মায়ের এক ফোঁটা দুধের রে শোধ হবে না কোনো মায়ের এক ফোঁটা দুধের রে শোধ হবে না কোনো জন্ম জন্মান্তরে করিলে সাধু দয়াবতী দরদিনী মা হইয়া আমার মা, দয়াবতী দরদিনী হইয়া আমার মা।
গেলো বিধিয়া ফিরিলো না Thank you.
ঠান্ডা লেগেছে চা খেয়াচ্ছি গা গরম করার জন্য আর তোমরা কি মারামারি করে গা গরম করছো ঘরে কানাডাজের সাথে তাহলে কি করবে যেটা যদি এইভাবে মারামারি করো ঠান্ডা লেগেছে তো এই ছোট হ্যাঁ গো তুই না আমাদের আদরের বোন হ্যাঁ তো একটু সত্যি কথা বল না সত্যি কথা বললাম তো জল ঘেটে খুব ঠান্ডা লেগে গেছে দিদি সরবারে খুব জল ঘেটেছিলাম তাই তো মাথাটা খুব ধরে গিয়েছিল ও মাথা ধরেছে হ্যাঁ দাদা দিদি কে ডাকি তার মাথা টিপিয়ে দিবে হ্যাঁ আমি দুধ চা খেয়ে নিয়েছি ঠিক হয়ে যাবে তো দুধ চা খেয়ে নিয়েছি কি দুধের চা কিছু কি দুধে গাই দুধে আমি অনেক কিছু অন্য কিছু মাথা টিয়ারি গাই দুধ না থাকলে আমি একটা অন্য দুধে চেষ্টা করছি এই সেইটা সেইটা জিজ্ঞেস কর না বলো আমি একটা কথা বলবো বলো মিষ্টি বলছি তোর কি অন্তরে